টলিউডে প্রতিবার পুজোর সময় আমরা দেখতে পাই যে একটা এই হল পাওয়া নিয়ে, কোন সিনেমা চলবে, কোন সিনেমা বেশি শোজ পাবে, এটা নিয়ে অনেকগুলো যেহেতু বাংলা ছবি রিলিজ করে, বাংলা ভাষার ছবি, আবার অনেকে ট্রোল করবে, আমি অন্য কনটেক্সটে বলছি, যাই হোক টলিউডে সিনেমা রিলিজ যেহেতু একদিন অনেকগুলো করে, তাই জন্য একটা লড়াই চলতে থাকে, এবং এ ওকে কিছু বলে, ও ওকে কিছু বলে, এটা আমরা লাস্ট ইয়ার দেখেছি, তার আগের বছরও দেখেছি, তো এই জিনিসটা কন্টিনিউয়াস হতে থাকে, এবং আজকে আবার এই ঝগড়ার আবার একটা সূত্রপাত ঘটেছে, এবং এবারে টলিউড ইন্ডাস্ট্রির দুটো বড় তারকা, মানে একজন ডিরেক্টর যিনি একজন স্টার ডিরেক্টর, যেটা হচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায়, এবং আরেকদিকে রয়েছে সুপারস্টার দেব। দেব বিভিন্ন জায়গায় পাসওয়ার্ডে প্রমোশন করতে এসে বলেছে যে আমার ছবিটা এক্সপেরিমেন্টাল, আমি ট্রাই করেছি অন্য রকমের কন্টেন্ট আনবার, কিন্তু কম্পারেটিভলি বাকি ছবিগুলো অনেক বেশি সেফ, কারণ ডিটেকটিভ ছবি বাংলায় বেশি চলে, এবং আরেকটা ছবি নেতাজিকে নিয়ে, এবং নেতাজি বাঙালির একটা ইমোশনের মতো, তো সেই দিক দিয়ে সেগুলো বেশি চলবে। এবং আজকে আনন্দ প্লাসে একটা দেবের ইন্টারভিউ বেরিয়েছে, যেখানে দেব বলেছে যে তাকে একটা কোয়েশ্চেন করা ছিল, এই টুইটটা আপনারা দেখুন, এখানে ওই পেপারের ছবিটা দেওয়া রয়েছে, তো সেখানে দেব আর কি বলেছে, সারমর্মটা হচ্ছে যে ছবিটা ভালো না খারাপ সেটা পাবলিক ডিসাইড করবে, এবং আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি নেতাজিকে বিক্রি করিনি, এবং এগুলো আমার কথা না, এগুলো দেবেরই কথা, আপনারা দেখে নিন। এবং ফাইনালি উনি বলেছেন যে এখন এটাকে সিনেমাটাকে প্রমোট করবার জন্য নেতাজি ছবি স্ট্যাচুর সামনে গিয়ে অনেকে ছবি তুলছে, কিন্তু আমি দেখবো সিনেমা রিলিজ করার পরে কতজন লোকে করে। এই ইন্টারভিউটা বেরোনোর পরে সৃজিৎ মুখার্জি এই মানে পেপারের ছবি তুলে সেটাকে টুইটারে টুইট করে, এবং উপরে লিখেছেন, ও মানে উনি লিখেছেন, ওনারও আমি সারমর্মটা বলছি, যে উনি বলেছেন যে এটা হচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন যে এই ইন্টারভিউটা দিয়েছে, কারণ পুজো আফটার পুজো যে ছবিগুলো তারা ডেলিভার করেছে সেগুলো পরের পরপর ফ্লপ দিয়েছে, মানে কন্টেন্ট ভালো ছিল না তাই জন্য ফ্লপ করেছে, কিন্তু মানে পলিটিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করার সত্ত্বেও, এক্সিবিটার থেকে বেশি শো নেওয়া সত্ত্বেও ফ্লপ করেছে, এবং সেইটার ফ্রাস্ট্রেশন থেকেই এরকম একটা ইন্টারভিউ দিয়েছে, এটা সৃজিৎ মুখার্জি বলেছে। তো এই দিক থেকেও মন্তব্য এসছে, ওই দিক থেকেও মন্তব্য এসছে, এবং একটা বড় ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা, এবং যতদিন এখন এই পুজোর লং বা উইকেন্ডটা চলবে এবং এই সিনেমাগুলো চলবে, এই দিক থেকে ওই দিক থেকে মন্তব্য আসতে থাকবে, কিন্তু ফাইনালি আলটিমেটলি ডিসাইড করবে পাবলিক যে কোন ছবি ভালো এবং কোন ছবি হিট হবে বক্স অফিসে। আমি এই ভিডিওটা বানালাম আপনাদের মতামত জানবার জন্য, আপনাদের এই বিষয়ে কী মতামত, কোন ছবিটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড, আপনাদের এই বিষয়টা নিয়ে কী বলার আছে সেটা আপনারা কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।